সকালের স্নিগ্ধ আলোয় অরণ্যে ঘেরা পাহাড় পেয়েছে সজীবতার ছোঁয়া। নেপাল ছাপিয়ে হিমালয় জয়ের রেশ ছড়িয়ে পড়েছে খাগড়াছড়ির পাহাড়ের আঁকে বাঁকে। দেশের নারী ফুটবলে সর্বকালের সেরা অর্জন বয়ে এনেছে বাংলার জয়িতারা, আর সেই অনন্য অর্জনে এবার নিজ জেলা খাগড়াছড়িতে সংবর্ধিত হলেন আনাই আনুচিং ও মনিকা চাকমা। খাগড়াছড়ি রাঙামাটি সড়কের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে তাদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা। ছাদ খোলা জিপে করে মোটরসাইকেল শোভাযাত্রায় পুরো শহর ঘুরে বেড়ান স্বর্ণকন্যারা। খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে দেয়া হয় সম্মাননা স্মারক, দেয়া হয়েছে আর্থিক পুরস্কারও। অনুষ্ঠানে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত ফুটবলাররা। এ সময় জেলা পর্যায়ে ফুটবলে নারীদের অংশগ্রহণ বাড়ানো ও দুর্গম এলাকার খেলোয়াড়দের নিয়মিত অংশগ্রহণ নিশ্চিতে আবাসিক একাডেমি নির্মাণের দাবি জানান তারা। আমাদেরকে দিয়ে সম্বোধনা দিচ্ছে, সম্মান দিচ্ছে, তো আজকে হয়তো খাগড়াছড়ি আসা হচ্ছে আমাদের, তো এসে আমি ভালো লাগছে। আমাদের প্লেয়াররা যদি ভালো একটা মাত পায় তাহলে ওরা সারা বছর খেলার জন্য এবং প্র্যাকটিসের জন্য ওরা ভালো সুযোগ সুবিধা পাবে। খাগড়াছড়িটা মানে হোস্টেলটা, হোস্টেল ভবনটা একটু মানে করে দিলে ভালো হয়, কারণ আমাদেরকে দেখে মেয়েগুলা শিখবে যে মানে আরও উঠে আসবে আমাদেরকে দেখে। যেসব সংকট আপনারা দেখতেছেন, মাঠ, প্লেয়ার এবং কি তাদের ফ্যামিলির ফিনান্সিয়াল প্রবলেমগুলো আছে, সেগুলোর জন্য অবশ্যই এখানে যারা ক্রীড়া সংঘ তাদেরকে এগিয়ে আসতে হবে, তা ওনারা আসলে প্লেয়াররা আপনার তৈরি করতে পারবো। জেলা পর্যায় থেকে নারী ফুটবলার তুলে আনতে সুযোগ সুবিধা বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস সংশ্লিষ্টদের। আমরা খাগড়াছড়িবাসী অত্যন্ত আনন্দিত, গর্বিত। আমাদের এই মাঠটি যদি সংস্কার করে দেওয়া হয় এবং একটা আবাসিক ভবন করে দেওয়া হয় তাহলে আসলে এরকম আনাই, মনিকা, আনুচিং এবং তৃষ্ণার মতো শত শত খেলোয়াড় খাগড়াছড়ি থেকে উঠে আসবে। পার্বত্য এলাকায় নারী ফুটবলার তৈরির লক্ষ্যে আবাসন সুবিধা সহ ক্রীড়া কমপ্লেক্স তৈরি করা হলে মনিকা, আনাই, আনুচিং এর মতো অসংখ্য নারী খেলোয়াড় তৈরি হবে বলে মনে করেন স্থানীয়রা। সময় সংবাদ, খাগড়াছড়ি।